মুর্শিদাবাদ জেলার কান্দির বাসস্ট্যান্ড সংলগ্ন কান ময়ূরাক্ষী নদীর উপর ব্রিজে মঙ্গলবার পথ দুর্ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন, সেই সময় বহরমপুর থেকে সাঁইথিয়াগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠান। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে, যদিও চালক ও খালাসি পলাতক। লরির উপরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রিজ উপরে। হেঁটে যাচ্ছিল রোডের মধ্যে, চাকার চলে ঢুকে যাচ্ছে। লরি চালক কান্দি থেকে বাস স্ট্যান্ড থেকে কান্দি বেড়ে লরি বেড়ে যাচ্ছিল। ড্রাইভার পালিয়ে যাচ্ছে। না, আমরা কেউ চিনি না। অফিসে ছিলাম প্রকল্প ইনামে, ওটা দেখি কোনো একটা চিৎকার আরম্ভ হলো এখানে বাসস্ট্যান্ডের ব্রিজের উপরে। দেখি যে লরি তলায় একটা ভদ্রলোক পড়ে আছে, তা এসে দেখছি সঙ্গে সঙ্গে নিচে লরির চালক এবং অ্যাসিস্ট্যান্ট ও পলাতক, ওনাদেরকে পাচ্ছি না। দিয়ে সঙ্গে সঙ্গে আমরা ক্যাপ্টেনকে ফোন করে, ওরা পড়ে এসে যতটা পারে হেল্প করে ওরা রাস্তাটাকে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে। এই মুহূর্তে হসপিটাল নিয়ে যাওয়া হলো। নামটা ঠিক বলতে চিনি, ভদ্রলোককে চিনতে পারছি। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা।